দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তার ভৌত বিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা। তো প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে তোমাদের তিনটি এমসিকিউ বেস্ট প্রশ্ন রয়েছে। তারপরে দেখো দুই নম্বরে তোমাদের একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে তিন নম্বর। তারপরে তিন নম্বরে দেখো রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ দুই দুই করে তোমাদের প্রশ্নের মান রয়েছে চার নম্বর। এবং চার নম্বরে দেখো রয়েছে তিন নম্বরের প্রশ্ন। তো চলো বন্ধুরা একে একে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা করে নিই। তো বন্ধুরা এক নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখো কী বলা হচ্ছে, একের এক, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষ দুই তার গ্রাম আণবিক গুরুত্ব লিখতে বলেছে। তো তোমরা উত্তর লিখে নাও, এর অপশান নম্বর ঘ 64 পার মোল হয়ে যাবে উত্তর। ঠিক আছে বন্ধুরা, অপশান নম্বর ঘ তোমরা কিন্তু অ্যান্সার করে নেবে। তারপরে নেক্সট দেখো কী বলেছে, দুইয়ের একের দুয়েরটা, যে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করার সময় কী হয়। তো অবশ্যই অপশান নম্বর খ, ক্যাথোড ঋণাত্মক এবং এখানে বিজারণ ঘটে। তো অপশান নম্বর খ তোমরা করে নেবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তো অপশান নম্বর খ তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো একের তিনে কী বলেছে, 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো। তো অবশ্যই এখানে কিন্তু তোমরা অ্যান্সার করতে হবে তোমাদের কিন্তু, তো সেক্ষেত্রে 2 অ্যান্সার হয়ে যাবে, 2 ওহম। তো তোমাদের দেখো অপশান নম্বর গতে রয়েছে 2 ওহম, তো তোমরা গ অ্যান্সার করে নেবে। তো তারপরে দেখো দুইয়ের দাগের একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর লিখতে বলেছে। তো তোমরা উত্তর লিখে নাও, দুইয়ের দাগের একে যেটা বলেছে প্রশ্ন দেখো, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয়। তো উত্তরটা লিখে নাও, উত্তর লিখবে পটাশিয়াম অ্যারোসোনাইট। তো তার সংকেতটি আমরা এখানে লিখে দিয়েছি, তো তোমরা সংকেতটিও লিখে নেবে। তো তারপরে নেক্সট দেখো দুইয়ের দুই, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটির ক্ষমতার একক। তো উত্তর লিখে নাও কিলোওয়াট, কিলোওয়াট তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো ডিসি অপেক্ষায় এসি এর একটু ব্যবহারিক সুবিধা লেখো, মানে একটি ব্যবহারিক সুবিধা লেখো। এখানে একটু হয়ে গেছে বন্ধুরা স্পেলিং মিস্টেকের জন্য সরি, তো এখানে কিন্তু একটি হতো। তো এসি এবং ডিসি যেটা বলা হয়েছে, ডিসি অপেক্ষায় এসি এর একটি ব্যবহারিক সুবিধা লিখতে বলেছে। তো উত্তর লিখে নাও, ডিসি অপেক্ষায় এসির একটি ব্যবহারিক সুবিধা হলো অনেক কম শক্তি ক্ষয় এবং অনেক কম খরচে পরিবর্তী প্রবাহকে অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায়। তো আশা করছি তোমরা সকলে লিখে নিয়েছো। তো তারপরে আমরা চলে যাব তিনের দাগের প্রশ্নে। তো তিনের দাগে এক নম্বরের প্রশ্নে কী বলা আছে দেখো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লিখতে বলেছে। তো উত্তরটা তোমরা লিখে নাও, বাম হাতের বিদ্যাঙ্গুল মধ্যমা ও বা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকর্ণ রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখে নির্দেশ করে। তো আশা করছি তোমরা অ্যান্সারটি লিখে নিয়েছো। এরপরে দেখো তিনের দুইয়ের অ্যান্সার আমরা কিন্তু চলে যাব। তো তিনের দুইয়ের অ্যান্সারটা দেখো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করতে বলেছে। তো তোমরা এখানে দেখে নাও, এটা তোমরা কিন্তু লিখে নেবে। তো আমি আর বলছি না, তোমাদের ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে, সেজন্য তোমাদের কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিও এবং উত্তরটি তোমরা কিন্তু করে নিও। 22 গ্রাম তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা গোটাটাই কিন্তু খাতায় লিখে নেবে বন্ধুরা। তো এরপরে আমরা চলো চারের দাগের যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার প্রশ্নের কিন্তু আমরা উত্তর তোমরা করে দিচ্ছি। তো প্রশ্নটা কী বলেছে দেখো, যে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্থের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলেছে। তো চলো উত্তরটা আমরা খাতা পেন বের করে নিই। তো বন্ধুরা উত্তরটা তোমরা এভাবে করবে। তো প্রথমে লিখবে ধরি রোধ সমান হচ্ছে R1, তো দেখো এটা কিন্তু ক্যাপিটাল R1। তারপর ব্যাসার্ধ সমান হচ্ছে যেটা ছোটো হাতের R1, দৈর্ঘ্য সমান L1 ছোটো হাতের, রোধাঙ্ক সমান P1। তো ঠিক আছে, প্রচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল A1 এবং আর ছোটো হাতের R1 স্কোয়ার, ঠিক আছে R স্কোয়ার 1। তো এটা তোমরা লিখে নেবে। তো তারপরে তোমাদের দ্বিতীয় স্তরের ক্ষেত্রে রোধ সমান R2, একইভাবে কিন্তু তোমাদের সমস্ত কিন্তু রয়েছে, কিন্তু এগুলোতে শুধু 2 দেওয়া রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু প্রচ্ছেদের ক্ষেত্রফল সমান এখানেও সেমভাবেই হবে। প্রথম শর্তে দেখো L1:L2 সমান হচ্ছে 2:1। তারপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অতএব দিয়ে লেখা রয়েছে যে L1/L2 সমান 2:1। তো দ্বিতীয় শর্তে R1:R2 সমান হচ্ছে 1:2 বা R1/R2 সমান হচ্ছে 1:2। তো R2/R1 সমান হচ্ছে 2:1 উল্টে নিয়েছি আমরা। তৃতীয় শর্তে দেখো P1:P2 সমান হচ্ছে 3:4, P1/P2 সমান হচ্ছে 3:4। আমরা জানি যে R = PL/AP। ঠিক আছে বন্ধুরা, তো প্রথম স্তরের রোধ সমান হচ্ছে R1:PL/A1।
তো সমান তোমরা করে নেবে। তো দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় স্তরের রোধ সমান আর টু সমান, কিন্তু তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, যে জায়গাটা বুঝতে পারবে না আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। তো তারপরে নেক্সট চলে যাবে, তো ওয়ান ভাজিত যেটা বলা হয়েছে, তো ওয়ান ভাজিত করে আমরা কিন্তু পাই। তো সেক্ষেত্রে তোমরা এই পুরো যে ক্যালকুলেশনটা আছে তোমরা কিন্তু কাটাকাটি করে নেবে, আমি আর বলছি না। তো তোমরা গোটাটাই কিন্তু কাটাকাটি করে নেবে বন্ধুরা। তো এবং অনুপাত তোমাদের কিন্তু লাস্টে দাঁড়িয়ে যাবে আর ওয়ান ইজ টু আর টু, তো সেক্ষেত্রে 6:1, তো নির্ণয় অনুপাত সমান কিন্তু 6:1 হয়ে যাবে তোমাদের উত্তর। তো কাটাকাটিটা তোমরা করে নেবে সুন্দরভাবে, কিন্তু আমি এখানে করে দিয়েছি। তো যারা যারা করবে তারা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কিন্তু এই যে কোথাও কিন্তু বুঝতে বা কোনো রকম অসুবিধা হয়েছে কিনা, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদের কিন্তু যে জায়গাটা বুঝতে পারবে না সেটা আমি কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে ইতিহাস ভূগোল সমস্ত বিষয় কিন্তু আমরা করে দিয়েছি দশম শ্রেণীর, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে। তো সেপ্টেম্বর মাসের সমস্ত লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইগুলো তোমরা করে নিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।